তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? তো আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমি দরজা লাগায় রাখছি, কারণ বাইরে থেকে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসে আমার ঘরে। তো আজকে যে কারণে আমি ব্লগ টাইপের ভিডিও করতেছি, এটা আসলে ব্লগ বলতে পারেন। তো এটা আমি ব্লগের নাম দিছি 69 ওয়াচ টাইম স্পেশাল ব্লগ। তো এটা আমার ঘর, আগে আমি আমার ঘরটা দেখাই ফেলি। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে, সবার উপর থেকে শুরু করি। এটা হচ্ছে একটা মূর্তি যেটা কিনছিলাম, জানি না আমি কবে কেনা হয়েছে, অনেক যুগ আগের জিনিস। তো এই জিনিসটা উপরে বান্দরটা দেখছেন, বলেন তো এই বান্দরটা কে হইতে পারে? এটা আমাদের ভাই কালা বান্দর, ভাই কালা বান্দরকে চিনেন না? কালো বান্দর তো, এই সেই কালো বান্দর ভাই ওখানে সরে আছেন। বাইরে মেঘ করেছে, তো আওয়াজে মাঝে মধ্যে একটু সমস্যা হতে পারে, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো এখানে আছে একতারা। তো আমি আপনাদেরকে যেটা বলি, মাঝে মধ্যে আমি গান গাই, একতারা হচ্ছে আমার একটা ভালো লাগে, ভালো লাগার জিনিস। তো বাউলা হইতে ইচ্ছা করে তখন আমি নিই। এটা নিয়েছিলাম কুষ্টিয়াতে গিয়ে, সেটা আপনারা জানেন কুষ্টিয়াতে কী আছে না আছে। অ্যান্ড দেন স্বামী বিবেকানন্দ, দেন আমার কুকুরের ঘর। এই কুকুরের ঘরটা আমার কাছে অনেক দিন থেকে আছে। তো এই কুকুরের ঘরে এখনও আমি টাকা রাখি, আমার ভালো লাগে ওখানে টাকা রাখতে। নষ্ট হয়ে গেছে কুকুরটা, নাই মারা গেছে। তো আচ্ছা, এখানে দুইটা মানে শোপিস আছে, অ্যান্ড এখানে বাসনপত্র অ্যান্ড আসবাবপত্র সামান্য কিছু আছে। অ্যান্ড দেন উপরে আছে একটা ফ্যান, ন্যাশনালের, আপনারা জানেন ন্যাশনালের ফ্যান, যারা চিনেন তারা অবশ্যই জানেন। অ্যান্ড দেন ফাইনালি আমরা চলে এসেছি এখানে, এইখানে এইখানে। তো আমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঠিক এই জায়গায়, এই জায়গায়। যারা জানেন তারা বুঝতে পারবেন আমার বাড়ি ঠিক এই জায়গায়। অ্যান্ড দেন এটা হচ্ছে, এই যে এখানে দেখছেন, এটা হচ্ছে মশারি। মাই গার্লফ্রেন্ড। আচ্ছা, এই জায়গাটা আমি ঢেকে রাখতে চাচ্ছি কিন্তু আসলে হচ্ছে না। এই জায়গাটা একটু আমার রঙের কারণে নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা, এই জায়গাটাতে প্রবলেম হয়ে গেছে। তো এটা আমার নায়িকা, একে আমি ক্লাস 7 থেকে ভালোবাসি, এ আমার ঘরেই ক্লাস 7 থেকে আছে। অ্যান্ড পুরাতন রড, যেগুলো সেই যুগের, এখন আর তো এগুলো চলে না, এখন এলইডি চলে। অ্যান্ড দেন দ্য আয়না, যেখানে আপনি আমার প্রতিচ্ছবি উল্টাভাবে দেখতে পাচ্ছেন, আমাকে উল্টাভাবে দেখতে পাচ্ছেন। অ্যান্ড আয়নাতে দেখতে পাচ্ছেন আমার মনিটর, আমি হাত দিয়ে আছি। অ্যান্ড আসলে মনিটর নয়, ল্যাপটপ। আমার আর একটা পিসি ছিল এই জায়গাটায় ছিল, আমি ওই পিসিটা ওখান থেকে সরাই আমি অন্য ঘরে দিয়ে দিয়েছি, মানে আমার ভাইকে দিয়ে দিয়েছি। দিস ইজ মাই মাইক্রোফোন, অ্যান্ড এটার প্রশ্ন উত্তর আমি দিয়ে দিই। এটা হচ্ছে বুম 800, দিস ইজ হেডফোন, হেডফোন হচ্ছে এটা এফোরটেকের। অ্যান্ড আমার ল্যাপটপ প্যাভিলিয়নের, প্যাভিলিয়ন অর্থাৎ HP ল্যাপটপ, প্যাভিলিয়ন মডেল। এটা প্যাভিলিয়ন কি নোটবুক আমি জানি না, তো সে একটা 15BS যেটা মডেল সেটা। তো এটার এখন আছে 12 GB র্যাম অ্যান্ড ইন্টেল কোর i3, দিস ইজ আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেল কোর i3 7th জেনারেশন, 12 GB র্যাম আছে, অর্থাৎ 4 GB ছিল আমি 8 GB লাগাইছি। অ্যান্ড 1 TB হার্ড ডিস্ক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিন। অ্যান্ড দিস ইজ র্যাপোর মাউস অ্যান্ড কিবোর্ড আমি একসাথে ইউজ করি। অ্যান্ড আমার কিছু মাস্ক, ওষুধ অ্যান্ড সামথিং লাইক দ্যাট। তো এখানে আছে আমার সব কিছু, আরও কিছু আছে যেমন ট্রাইপড, মাদারবোর্ডের জিনিসপাতি, এগুলো রাখছি। অ্যান্ড এই যে দেখেন গ্যাঞ্জাম, দেখেন এটা হচ্ছে আমার গ্যাঞ্জাম। এখানে দুনিয়ার যত হাবি জাবি জিনিসপাতি আছে সব এখানে থাকে। অ্যান্ড এদিকে আসা যাক, এদিকে হচ্ছে আমার একটা, এটা একটা টি টেবিল, এটা কাঁচের, এটা তল কাঁচ, আমি ভেঙে ফেলছিলাম এর উপরে উঠে, আমি লাইট পাল্টাতে লেগে এটা ভেঙে ফেলছিলাম। তো এটা হচ্ছে আমার একটা টেবিল ল্যাম্প, এটা দিয়ে আমি অনেক সময় লাইট দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমার চুলের কী অবস্থা, আর এই চুলের কারণেই আমি আসলে করতে চাচ্ছি না ওয়েব ক্যাম বা ফেস ক্যাম করছি না, তো আমি করবো, আপনারা যখন বলছেন তখন অবশ্যই করবো এখন থেকে। তো এটা একটা শোকেস আমার ঘরে যেটা থাকে। অ্যান্ড আর কি দেখাই, আর কি দেখাই, আর কি দেখাই, দেখাবো আরও একটা জিনিস দেখাবো। তো দেখাই, এই যে হচ্ছে আমার বালিশ,
অ্যান্ড আপনারা দেখতে পাবেন যে এই জিনিসটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, তো আমি এখানে এখান থেকে লাইন নিয়ে যে আমি এখান দিয়ে এর তল দিক দিয়ে এইভাবে নিয়ে যে অ্যান্ড এখানে এসে আমি এখানে লাইনটা লাগাইছি, অ্যান্ড এখান থেকে অত দূর আমি নিয়ে যে এখানে লাগাইছি। কেন দেখাচ্ছি আপনাদেরকে? আপনাদের তো ইচ্ছা নাই, আমি জোর করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইটা আমি এখানে লাগাইছি, আমি কোনো লাকি সেওয়াল না, আমি আনলাকি, এজন্য আমাকে নিজের লাক নিজে তৈরি করতে হয়। অ্যান্ড আজকে আপনাদের জন্য আমি স্পেশাল গেঞ্জি পরছি, আজকে আমি এই গেঞ্জি কিনছি 69 স্পেশাল। তো এখানে আমার বালিশ, এখানে আমার প্রাণ প্রিয় কোল বালিশ যেটা ছাড়া আমার ঘুম হয় না। অ্যান্ড দেন আমি গরমের দিনও কম্বল ব্যবহার করি। আমার ঘরে কোনো এসি নাই, একটা ন্যাশনালের ফ্যান আছে, তারপরও আমি কম্বল ব্যবহার করি। তো এখানে কি আছে? তো এখানে আছে, এটা হচ্ছে একটা ডায়েরি টাইপের, ডায়েরি এটা একটা। তো এই ডায়েরিতে আমি রাফ জিনিসপাতি লিখি, অ্যান্ড দেন তারপর একটা ডায়েরি আছে যেখানে আমার কিছু নোটগুলো আছে, বাঁশির নোট আছে, বাঁশি বাজানোর নোট আছে, অ্যান্ড জিটিএ ভাইস সিটি এবং সান অ্যান্ড্রিয়াসের চিট কোড আছে এর মধ্যে। দেন এটাতে আছে শুধুমাত্র আমার একটা গল্প, উপন্যাস, অনেক বড় একটা গল্প, যে গল্পটা আপনারা যখন আরও ধীরে ধীরে আমি বলবো, এগুলো এখন বলবো না, কারণ আপনারা আমাকে ভালোভাবে সাপোর্ট করতেছেন না। সাপোর্ট ভালোভাবে করলে অবশ্যই দেখাবো। ভালোভাবে তাড়াতাড়ি 1000 পূরণ করে নেন। তো এটাতে আছে খেয়াল এবং কিছু নোট আছে, খেয়াল এবং তান এগুলার নোট আছে। অ্যান্ড দেন নিচে এটা হচ্ছে সারগামের নোট আছে, হারমোনিয়ামে যখন আমি শিখতাম তখনকার। অ্যান্ড এটা হচ্ছে কবিরাজি চিকিৎসা লোকমানি হাকিমের। অ্যান্ড কারেন্ট চলে গেল। তো আপনাদের বলতে বলতে আমার কারেন্ট চলে গেল। আমার এই হচ্ছে আমার এই জেলার এই অবস্থা। তো এই যে 21 দিনে মেধা দ্বিগুণ, স্টুডেন্ট হ্যান্ডবুক, তুমিও জিতবে শিবখেরা, যেটা আপনারা জানেন, অ্যান্ড ধোনি 150 সূত্র, যেই 150 সূত্র হেল্প করে আমি আজকে ধোনি, আমি কোটিপতি, আমার কোটি কোটি টাকা আছে। অ্যান্ড দেন এই পাশে আছে আমার কিছু চশমা, এটা একটা চশমা, এখানে দুইটা ঘড়ি আছে, অ্যান্ড কিসের রিমোট আমি জানি না। অ্যান্ড দিস ইজ এ ডিকশনারি, আমি মাঝে মধ্যে সব কিছু বাংলাও বলে যাই, ইংলিশও বলে যাই, সেই জন্য ডিকশনারি আছে। অ্যান্ড দেন এখানে আমার কিছু তালা আছে, আমি রাখি এখানে তালাগুলো। দিস ইজ ডেটল, হাত পাত কেটে গেলে। অ্যান্ড দিস ইজ একটা কী জানে এটাকে, একটা ভিটামিন এক কথা, এটা হচ্ছে পলিডিন, আমাদের হাত পা কেটে গেলে ব্যবহার হয়। অ্যান্ড দেন দিস ইজ মাই ইঞ্জিনিয়ারিং বুকস, সামথিং এখানে আছে, সামথিং অন্য জায়গাতে আছে। তো ফাইনালি আরও কিছু দেখার ছিল। তো এই যে আমার আমার জামা কাপড়ে ভর্তি জায়গা দেখছেন। অ্যান্ড এখানে যেটা দেখতেছেন এই জিনিসটা, এটা হচ্ছে আমার বাঁশির কাপ, আমি বাঁশি রাখেছি, এর মধ্যে বড় বড় বাঁশি আছে, আমি বাঁশি বাজাতাম। অ্যান্ড দিস ইজ মাই গিটার, যেটা আমি এখন প্রায় ইউজ করি না বললেই চলে, তবে আমি শেখার চেষ্টা করতেছি। এটা ছিল 69 ওয়াচ টাইম আওয়ার্সের স্পেশাল ব্লগ, 69। অ্যান্ড তো আপনারা এই ব্লগের নিচে কমেন্ট করতে পারবেন, অ্যান্ড কিউএনএ ভিডিও করার জন্য আপনারা প্রশ্ন করতে পারেন, আপনারা প্রশ্ন করেন। অ্যান্ড এই 69 স্পেশাল ব্লগের জন্য আমি কিউএনএ তৈরি করব, অ্যান্ড কিউএনএ ভিডিও হবে। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।